আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানিয়া দেওয়ান তমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আর আমি আজকে অনেক অনেক বেশি ভালো আছি, আর কেন বেশি ভালো আছি সেটা অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে বুটের ডালের হালুয়া। আমি কিভাবে স্টেপ বাই স্টেপ চায়ের কাপ দিয়ে মেপে মেপে বুটের ডালের হালুয়া একদম পারফেক্টভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে চায়ের কাপ, আমি এই কাপ দিয়ে 2 কাপ বুটের ডাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, মানে সকাল থেকে রাত পর্যন্ত এটা ভিজেছিল আর কি, পানির নিচে ডুবেছিল। আর ভিজানোর পর একটু তো বেড়েই গেছে, বুটের ডাল ভিজানোর পর তো একটু বেশি হয়, এটা সবাই আমরা জানি। তো কাঁচা অবস্থায় আমি চায়ের কাপ দিয়ে 2 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখন যেটা করেছি, এটা ভালো করে ধুয়ে তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা হচ্ছে সিদ্ধ করতে হবে। আমি এখানে 1 কাপ পানি দিলাম সিদ্ধ করার জন্য, আর দিব 2 কাপ দুধ। আমি একদম খাঁটি গরুর দুধ ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছি 1 কাপ, আরও 1 কাপ দিব, এই তো 2 কাপ। এবারে এই দুধ আর পানির সাথে বুটের ডালটা আমি খুব ভালো করে ঢেকে সিদ্ধ করে নিব, আর 1 চিমটি লবণও দিয়ে দিব সিদ্ধ করার জন্য। অনেকে লবণ দেয় না মিষ্টি খাবারে, কিন্তু আমি দেই বরাবরের মতোই বলেছি। তো এবারে জাস্ট এটাকে সিদ্ধ করার পালা। আর সিদ্ধটা এমনভাবে করতে হবে যাতে করে একদমই এটার মধ্যে পানি না থাকে, বা দুধের যে অংশটা এটা কোনোটা যেন না থাকে, একদমই যেন শুকনো শুকনো হয়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হওয়ার পর ডালটা এরকমভাবে আমি সিদ্ধ করে নিছি, এখানে দুধ বা পানির কোনো অংশ নেই, একদম ঝরঝরে করে সিদ্ধ করে নিছি। প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করেছি, তারপর ঢাকনাটা খুলে পানিটা টানিয়ে নিছি যদি যতটুকু ছিল আর কি। তো এইভাবে শুকনো শুকনো করে আমি এটাকে করে নিছি। এবারে এটাকে আমি পাটায় ভালো করে পিষে নিব, পাটাই কিন্তু পিষলে ভালো হয় ব্লেন্ডারে চাইতে। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু মিহি করে পাটায় পিষে নিছি। এবারে জাস্ট হালুয়া বা বরফি বানানোর পালা। আর বরফি বানানোর জন্য আমি একটা প্যান অলরেডি চুলাই দিয়ে দিছি, চুলাই দিয়ে তারপর আমি প্যানটাকে গরম করতেছি। এবারে আমি যেটা দিব সেটা হচ্ছে বাটার, এটা হচ্ছে মিল্ক ভিটার বাটার। আর এটার দামটা আমাকে একজন জিজ্ঞেস করছেন, এটা হচ্ছে 172 টাকা। এবারে আমি এই প্যানটার মধ্যে 4 চা চামচ বাটার দিয়ে দিব। আমি পরেও আরও 2 চা চামচ বাটার ইউজ করব, তবে এ পর্যায়ে আমি 4 চা চামচ বাটার দিয়ে দিব। এবারে এই বাটারের মধ্যে কিছু মশলাপাতি দিতে হবে। প্রথমে দিতে হবে হচ্ছে এলাচ আর হচ্ছে দারুচিনি, জাস্ট ফ্লেভারের জন্য। পরে আমি যখন হালুয়াটা কাটবো তখন কিন্তু এই এলাচ দারচিনি ফেলে দিলে ভালো হবে, কারণ মুখের মধ্যে যদি খাওয়ার সময় এলাচ বা দারচিনি পড়ে তাহলে কিন্তু খেতে খুব খারাপ লাগে। তো আমি এখন জাস্ট দিয়ে দিচ্ছি। তো ভেজে ভুজে রান্না করার পর আমি কিন্তু এটা তুলে ফেলে দিব, এখন এটা না দিলে কিন্তু ফ্লেভার আসবে না, এই জন্য দিলাম। তো এটাকে আমি খুব ভালো করে ভেজে নিতেছি, ভালো করে ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা ভালো ছড়াবে। এলাচ দারচিনিটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ, আর আমরা যে কোনো ধরনের বাদাম দিতে পারবো, কাজু বাদাম, পেস্তা বাদাম বা এমনি বাদামও দিতে পারবো। তো দিয়ে দিলাম বাদামটা, কিন্তু এই বাটার বা ঘির মধ্যে ভাজা হলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর খেতে অনেক মজা লাগে। তো এটাকে একটু হালকা ব্রাউন কালার করে সবগুলো উপকরণ ভেজে নিব। তারপর আমি যে ডালগুলো বেটে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিতেছি। তো আমি যেহেতু পাটায় পিষে নিছি সেক্ষেত্রে কিন্তু ডালটা একদমই মাখামাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো যারা ব্লেন্ডারে করবেন তারা হয়তো একটু পানি অ্যাড করে নেবেন, তো সেক্ষেত্রে কিন্তু মানে সময়টা একটু বেশি লাগবে রান্না করতে। তো এবারে আমি সেই চায়ের কাপ দিয়ে 1.5 কাপ চিনি দিলাম। 1.5 কাপ চিনিটা একদম পারফেক্ট মিষ্টি চলে আসে, আর কেউ যদি এটি বেশি খেতে চায় তাহলে আর একটু দিতে পারে। আর এরপরে আমি এখন যেটা দিলাম, অল্প একটু গুঁড়া দুধ দিলাম, গুঁড়া দুধ দিলে আলাদা একটা মানে ফ্লেভার আসবে। একটু পানির সাথে গুলে আমি একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম। তো এবারে জাস্ট এটাকে নেড়ে চেড়ে এই পানিটা শুকানোর পালা, যখন আঠালো হয়ে যাবে তখন জাস্ট আমি নামিয়ে ফেলবো। আর আমি তো নাড়তেছি, দেখে হয়তো বুঝতে পারতেছেন আপনারা যে এটা মানে কেমন হবে বা কেমনভাবে নাড়তে হবে। আর ননস্টিকের হাঁড়িগুলোর মধ্যে যদি এই হালুয়াগুলো রান্না করা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সমানে নেড়ে যাচ্ছি,
নাড়তে নাড়তে যে এই যে পাতলা পাতলা বলতে মানে যে আঠালো আঠালো ভাবটা, এটা কিন্তু একদমই টেনে শুকনো শুকনো টাইপের হয়ে যাবে। আপনারা অবশ্যই দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। আর আমাদের কিন্তু সামনেই আসতেছে হচ্ছে শবে বরাত। শবে বরাতে কিন্তু অনেকেই ট্রেডিশনালিভাবে হালুয়া বানিয়ে থাকে, তারপর হচ্ছে রুটি বানিয়ে থাকে। তো রুটির সাথে কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমি এইভাবে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন যে এখন একদমই শুকিয়ে গেছে, আমার পাতিলের গায়ে থেকে হালুয়াটা খুলে খুলে আসতেছে। তো এবারে এই যে আমি আরও একটু বাটার বা ঘি দিয়ে দিলাম। এখন আমি এখানে এখানে কিন্তু বাটারের পরিবর্তে ঘিও ইউজ করা যাবে, আমি বারবার বলে দিচ্ছি। আমি বাটার দিয়ে করতেছি, কিন্তু বাটার বা ঘি দুইটার মধ্যে একটা দিতেই হবে, মাস্ট। তো একটু দেওয়ার পর আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিতেছি। আর আমার এইটা নাড়াচাড়া করে রান্না কিন্তু হয়ে এসেছে একদমই। এখন জাস্ট আমার কি বলবো, আর একটু টানিয়ে নেওয়ার পালা। তো হয়ে গেছে, এবারে আমি জাস্ট এটাকে নামিয়ে নিব। তো আমি একটা ছড়ানো ট্রের মধ্যে এবারে হচ্ছে এই ডালগুলা হচ্ছে নামিয়ে নিব। আর এই ট্রেটার মধ্যেও আমি একটু বাটার ব্রাশ করে নিছি। তো দেখতে পাচ্ছেন একদম গরম অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিতেছি। তো এরকম গরম অবস্থায় নামিয়ে নিতে হবে এরকম একটা ট্রের মধ্যে। এবারে জাস্ট এটাকে একটা শেপ দেওয়ার পালা। আমি একটু ঠান্ডা হলে এটাকে জাস্ট সুন্দর করে একটা চারকোনা করে একটা শেপ দিব। তারপর হচ্ছে আবার একটু ঠান্ডা হওয়ার পর এটাকে আমি সুন্দর করে আবার কেটেও নিব। তো আমি সুন্দর করে চামচের সাথে বা যেভাবেই পারে হাত দিয়ে বা চামচ দিয়ে যেভাবে আমরা পাই ওইভাবে এইভাবে সুন্দর করে একটু চারকোনা করে শেপ করে দিব। তো বরফিটা যখন নর্মালভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে একটা নাইফের সাহায্যে সুন্দর করে চারকোনা করে বা যে যেভাবে সুন্দর করে শেপ করে দিতে পারে সে সেইভাবেই কেটে নিতে পারবে। আর আরেকটা কথা, বিভিন্ন প্রকারের সাজ কিনতে পাওয়া যায় দোকানে, তো আমার কাছে সাজগুলো নাই, এই জন্য কিন্তু আমি এভাবে কেটে নিছি। তো সাজের সাহায্যে সেই সাজ দিয়ে যদি সুন্দর করে ডিজাইন করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। জাস্ট এই ব্যাটারগুলো নিয়ে সাজের মধ্যে বসিয়ে দিলেই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে বরফির। তো আমি ট্রেডিশনালিভাবে চাকু দিয়ে কাটতেছি, আমার কাছে সাজ থাকলে অবশ্যই আমি সাজ দিয়ে একটু ডিজাইন করতাম। তো মাটির সাজগুলো কিন্তু কোকারিজের দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেই দোকান থেকে সাজ কিনে সাজে ভরে ডিজাইন করতে পারবেন। তো আমি দেখতেছিলাম যে আসলে কিভাবে আমি কাটবো, বুঝতেছিলাম না, পরে ভাবলাম যে চারকোনা করেই কেটে ফেলি। তো আমি একটু বড় শেপ করেই কাটতেছি, আর একটু ছোটো ছোটো করে কাটলেও ভালো হবে। তো আমি এখানে তিনটা লাইন করব। তো এই তো আমার এটা কাটা হয়ে গেছে। এবারে এখানে যে যার মতো ইচ্ছে মতো যে কোনো ধরনের বাদাম, কিশমিশ বা অনেক কিছু দিয়ে ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে দিতে পারে এই বরফিগুলো। তো আমি নর্মালি এইভাবেই রাখতে চাচ্ছিলাম, জাস্ট এই অবস্থায় কিন্তু যে কোনো বাদাম বা কিশমিশ জাস্ট উপর দিয়ে এরকমভাবে যে চাপ দিয়ে দিলেই কিন্তু সুন্দর লাগবে দেখতে। যদিও এটা আসলে স্বাদ আর বৃদ্ধি করবে না, এটা যা যতটুকু স্বাদ আসা সেটা তো চলেই আসছে, জাস্ট বাদাম দিলে সৌন্দর্যটা একটু বাড়বে এই জন্যই আর কি দেওয়া। তো আমি আর সবগুলোতে বাদাম দিব না, এখন আমি এটাকে জাস্ট ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে আমি কয়েক ঘন্টা রেখে দিব, 7-8 ঘন্টা, তাহলে কিন্তু উঠে আসবে। তো রাতে আমি বরফিগুলো বানিয়ে ওইভাবে ফ্রিজে রেখে দিছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা, তো যাওয়ার জন্য স্কুল অফ। আর সকালবেলায় রুটি ভেজে নিতেছি, ফ্রিজে রুটিগুলো ছিল সেগুলো ভেজে নিতেছি, আর সেই বরফি দিয়ে রুটি দিয়ে আজকে খাবো। আর এই রুটিগুলো আসলে চালের আটার রুটি দিয়ে খেতে ভালো লাগে, তবে আমার যেহেতু চালের আটার রুটি এখন বানানো সম্ভব না, এই জন্য আমরা এরকম গমের আটা দিয়েই রুটিটা গমের আটার রুটিটাই বরফি দিয়ে খাবো। একটা সময় ছিল যখন আসলে গ্রাম এলাকায় এই শবে বরাতটা ট্রেডিশনালি সবার ঘরে পালন করা হতো, এবং সবার ঘরে চালের আটার রুটি, তারপর হচ্ছে এই বরফি, এগুলো বানিয়ে হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াতো, বা অনেকেই রোজা থাকতো, রোজাদারকে খাওয়াতো। তো এখন আর এরকম আমি দেখি না, যখন ছোটো ছিলাম গ্রামে ছিলাম তখন কিন্তু এই ধরনের ইগুলা দেখেছি আমি। দেখা যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন বাড়িতেই হয়েছে, অনেকে দাওয়াত দিয়েছে, অনেকে ছোটো ছোটো বাচ্চাদেরও খাইয়েছে।
তো এগুলো আসলে অনেক মিস করি। আর আমি যতটুকু জানি এই শবে বরাত নাকি এইভাবে আনুষ্ঠানিকভাবে পালন করা নাকি ঠিক না, তো এই জন্য আর এখন আর পালন করা হয় না আমাদের। কিন্তু মনে পড়ে গেল যেহেতু আসতেছে শবে বরাত, ছোটোবেলায় যেহেতু এরকম আমরা খেয়েছি, সেই জন্যই ভাবলাম যে আজকে তো আর এইভাবে খেলে সমস্যা নাই, আজকে তো আর শবে বরাত না, আমরা তো আর অনুষ্ঠান উপলক্ষে খাচ্ছি না, এই জন্যই ভাবলাম যে আজকে রুটি দিয়ে এই বরফি দিয়ে খাই। তো যাই হোক, আমার এই বুটের ডালের হালুয়া বা বরফি এইটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আমি আমাকে ট্রাস্ট করতে পারেন, খেতে এতটাই টেস্টি হয় যে পর্যন্ত আপনারা বানিয়ে না খাবেন সেই পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না। তো আমার রুটিগুলা ছেঁকা হয়ে গেছে, আমি টেবিলে চলে আসছি। টেবিলে আসার পর এই যে আমি সেই বরফিগুলো সুন্দর করে তুলে নিতেছি রুটির মধ্যে, তো এখন আমি জিনা তার জওহার মজা করে সবাই একসাথে খাবো। তো জওহার জিনাত হচ্ছে টিভির রুমে, ওরা হচ্ছে টিভি দেখতেছে, এবারে আমি ওদের কাছে নিয়ে যাব আর তিনজনে মিলে আমরা একই প্লেট থেকে একসাথে খাবো। আর আপনারা চাইলেও আমাদের সাথে জয়েন হতে পারেন, একসাথে খেতে পারেন, কোনো সমস্যা নেই। সত্যি অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি হয়েছে এই হালুয়াটা। তো এবারে আমি জওহার আর জিনাত একসাথে বসে খাচ্ছি, আর ওদের বাবা তো আজকে বাসায় নেই, এজন্য সে নেই আমাদের সাথে। তো যাই হোক, এবারে আমি বলি আমার সেই খুশি সংবাদটা আসলে কি। আমি আপনাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে আমার খুবই ভালোবাসার একটা প্রিয় যে একটা জিনিস, সেটা হচ্ছে আমার পায়ের একটা স্বর্ণের পায়েল, সেটা হারিয়ে ফেলেছিলাম আর আমি সেটা আজই খুঁজে পেয়েছি। আমি আসলে অনেক খুঁজেছিলাম, তো ওই সময়টাতে আসলে পাইনি, হঠাৎ করে আজকে রান্নাঘরে কাজ করতেছিলাম আর মনে মনে আমি কিছু দোয়া পড়তেছিলাম, ভাবলাম যদি পেয়ে যায় যদি পেয়ে যায়, আর সত্যি সত্যি পেয়ে গেলাম। আমার খুবই ভালো লাগতেছিল মানে পাওয়ার পর, জিনিসটা পাওয়ার পর আমাকে অনেক আপুরা, অনেক ভিউয়ার আপুরা আমাকে অনেকগুলা মানে আমল করতে বলছে, ইন্নানিল্লা ওইটা পড়তে বলছে, আর কিছু দোয়া আমাকে কমেন্টসের মাধ্যমে লিখে লিখে বলেছে যে তোমা তুমি এটা পড়ে খুঁজো, পাবা পাবা, সবাই অনেক দোয়া করেছে। আমার মনে হয় যে তাদের দোয়ায় আমি এই জিনিসটা পেয়েছি আর আমি সত্যি অনেক 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 বেশি হ্যাপি। আর সবাইকে, আমার সব ভিউয়ারদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে এত ভালোবেসেছে, আমার জন্য এত দোয়া করেছে। তো তাদের জন্যই হয়তো আমি আজকে আমার ভালোবাসার জিনিস, হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে পেয়েছি। আমি সবাইকে থ্যাংক ইউ দিতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার লাইফে কোনোদিনও হারিয়ে যাওয়া জিনিসগুলো খুঁজে পাইনি, তো এই জিনিসটা পেয়ে সত্যি আমি অনেক অনেক বেশি খুশি। এত মানুষ আমার পাশে আছে, এত মানুষ আমার জন্য দোয়া করেছে, এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি, এই জন্যই হয়তো এটা আমি ফিরে পেয়েছি। তো পায়েলটা ফিরে পেয়ে আমি পায়ে পড়েছিলাম, একটু কালো কালো হয়ে গেছে, দেখতে একটু খারাপ লাগতেছিলো, এটা আসলে পরিষ্কার করতে হবে। আমি চাইতেছিলাম যে এটা আমি একটা স্বর্ণকারের ঘরে নিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে, আর কিছু এগুলাও নষ্ট হয়ে যাচ্ছিলো, বাঁকা হয়ে গেছে, তো ঠিকঠাক করে এটা রেখে দিব, খুব সাবধানে রাখবো এরপর থেকে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।